হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের শেয়ার করব একটা নতুন টপিক নিয়ে, সেটা হচ্ছে কি সমস্ত গভর্নমেন্ট এনটিএসের নাম অর্থাৎ তাদের লিস্ট, এবং সবথেকে বড় কথা যে কোথায় কতগুলো সিট রয়েছে, এএনএম কোথায় কোথায় করানো হয় সেই সম্পর্কে একটা বলবো। এবং একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা কি, সেটা হচ্ছে দালাল ইউটিউবার। ঠিক আছে, আমাদের ইউটিউব জগতে, আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু দালাল রূপী ইউটিউবার আছে। ঠিক আছে, আমাকে যেটা বলে মানে কটাক্ষ করা হয়েছে, সেই কটাক্ষের আমি একটা কী বলবো, একটা উত্তর দিচ্ছি, প্রত্যুত্তর দিচ্ছি। একজন ইউটিউবার কালকে, গতকাল আমি তোমাদের একটা রেজাল্টের ভিডিও দিয়েছিলাম, যে কীভাবে রেজাল্ট চেক করবে, তারপর কীভাবে কাউন্সিলিং হয় সেই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। জাস্ট তার আধ ঘন্টা আগে ইউটিউবে পোস্ট করা হয়েছিল একটা পোস্ট, সেটা দেখলাম আজকে আমি সকালে। নাহলে আমি কালকে আমি উত্তরটা দিতাম, একদম ভালোভাবে উত্তর দিতাম। ইউটিউবের নাম আমি বলছি না, কিন্তু তার কিছু কথা বলছি, এবং তার কিছু কী বলবো মানে নিজে যে কত বড় একজন ফ্রড সেটা আমি বলবো। ঠিক আছে, দেখো, একজন মানুষ যখন কারোর দিকে আঙুল তোলে, তার দিকে বাকি তিনটে আঙুল কিন্তু থাকে, একটা আঙুল তার অন্যদিকে তুলছে কিন্তু নিজের হাত দিকে তিনটে আঙুল থাকে, উনি ভুলে গেছেন সেটা, নিজে দালালিপনা করে পাচ্ছেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, খুব ভালো কথা, ভিডিও দিচ্ছেন, খুব ভালো কথা, মানুষের হেল্প হোক, এটা আমিও চাই, আপনিও চান। আপনি নিজে কেন প্রমোট করছেন যেটা ঠিক নয়, নিজে দালাল করছেন। ঠিক আছে, আর অন্যকে বলছেন দালালি করছেন। ব্যাপারটা বলি কী হয়েছে, আমি ইউটিউব আজকে সকালে সার্চ করিনি, জাস্ট এমনি রেকমেন্ডেশন আসে, অনেক ভিডিও আমি দেখি না, সচরাচর দেখি না, কয়েকটা ভিডিও যখন মনে হয় আমি ক্লিক করি, আমি দেখি কে কী করছে মোটামুটি সবার। হ্যাঁ, এর আগে আমি দেখেছিলাম ওনার ভিডিও, ভালো লাগতো মোটামুটি, আমি খারাপ বলবো না, কারণ সত্যি কথা বলতে আমি সবার ফলো করি, ভালো লাগে, কাউকে ছোটো করবো না। কিন্তু কথা হচ্ছে, কাউকে ছোটো করে কি কখনো বড় হয় না। আমাকে ছোটো করেছে, এটা আমি বলে না, যদি আমার জায়গায় অন্যকে থাকতো আমি কথাটাই বলতাম, কারণ একজন ইউটিউবার হয়ে আরেকজন ইউটিউবারকে কী করে ছোটো করতে পারে, মানুষ একজন মানুষকে কোথায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তা নয়, এই সব লোকেদের জন্য আজকে আমাদের ইউটিউব কমিউনিটি কলঙ্কিত। ঠিক আছে, আমি এটুকু বলতে পারি, নিজে দালালিপনা করে যাচ্ছেন। কেন বললাম, দেখো, ওনার চ্যানেলে অনেকেই দেখেছে ভিডিওটা, আবার যারা দেখোনি তাদেরকে বলবো তোমরা একটু স্কিপ করে যেতে পারো, কারণ এটা আমাদের নিজেদের একটু ব্যাপার হচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়া করার কীরকম তাল করছে। দেখো, নিজের তো ভিউ আসে না, ঠিক আছে, মানে চ্যানেলে দেখবে, খুলে দেখবে হয়তো মানে খুব কম ভিউ, ভিডিও এরকম আছে যেখানে 200-500 এরকম করে ভিউ আসে প্রত্যেকটাতে। আমার যে ভিডিও দিয়েছে আমার নামে দুর্নাম করে বেরিয়েছে, মানে আমার যেগুলো প্রবলেম ছিল, যেগুলো মিস্টেক ছিল, সেগুলো আমাকে বললে আমি খুশি হব। কেউ যদি আমাকে ফোনে বলে, দাদা আপনি এই জায়গাটা ভুল বললেন, এটা একটু ঠিক করলে ভালো হতো, বা তোমার এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে সবাই বলছে তো করলে ভালো হতো, সেটা আমি গ্রহণ করে নেবো অবশ্যই, আমি এখানে কোনো কথা বলবো না। আমি তো অবশ্যই বলেছি যে তোমাদের যা যা সমস্যা হবে আমাকে ফোনে বলতে পারো, মেল করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতে পারো, যা কিছু, আমি তো সব কিছু ওপেন করে রেখেছি, যা ইচ্ছে বলতে পারো, কোনো ব্যাপার নয়। কিন্তু তুমি কী করলে, আমাকে না বলে তুমি নিজে ভিডিও বানিয়ে বলে দিলে যে দাদা এরকম বাজে একটা কাজ করে, আরে কী বাজে কাজ করেছি ভাই, আমি যেখানে কলেজ চয়েস করার জন্য, এর আগের বছরে বলি, 2021 সালে কলেজ চয়েস করার জন্য অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল, প্রায় 1.5 থেকে 2,000 রিকোয়েস্ট প্রতিদিন আসতো, ফোন কল, মেসেজ, তারপরে টেক্সট প্রচুর আসতো। এবার সবার কি কলেজ চয়েস করা দেওয়া সম্ভব, আপনারা বলুন, তোমরা যারা আছো, অনেক গুরুজন আমার ভিডিও দেখে, আমি বলবো যে আপনারা বলুন যে 1.5 থেকে 2,000 জনের কলেজ চয়েস করে দেখি আদৌ সম্ভব, এত এত স্টুডেন্ট প্রতিদিন মেসেজ আসে, প্রত্যেক কী কী সম্ভব বিনামূল্যে, এটা কেউ করতে পারবে, উনি নিজে করতে পারবেন, এত বড় বড় ফাজ্জতি মারছে, এত বাজে লোক আমি মানে প্রথম দেখলাম, এরকম ফালতু লোক আমি প্রথম দেখলাম, এত বাজে মানসিকতা সম্পন্ন একটা লোক আমাকে বলছে কি না যে আমি নাকি ইউটিউবে রোজগার করার জন্য এসেছি। আরে ভাই, আপনি তো নিজে রোজগার করছেন, তা আপনি কেন মানে যেখানে একটা স্টুডেন্টকে ভর্তি করানোর জন্য আপনি 40,000 টাকা কমাতে পারছেন, কেন আপনি ফ্রিতে কেন করাতে পারছেন না, আপনি তো দালালি কাজ করছেন, আপনি একটা স্টুডেন্ট জয়েন করে দেবেন, তারপর আপনি সেখান থেকে কমিশন পাবেন, আবার আপনি নিজে নাকি টিচার, আমি শুনলাম যে উনি প্রথমেই বলছেন উনি একজন টিচার, তাহলে বলে রাখি আমি একজন প্রফেসর, ঠিক আছে, একটা কলেজে আমি কিন্তু এখন পড়াই, জাস্ট শুরু হবে কয়েকদিনের মধ্যে, এর আগে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কোম্পানিতে জব করতাম, তারপরে একটা প্রাইভেট কোম্পানিতে কিছুদিন জব করলাম, এবং এখন কিন্তু একটা কলেজে পড়ানোর সুযোগ পেয়েছি, তো আমি একজন প্রফেসর, বাট আমি আজ পর্যন্ত কাউকে অসম্মান দিয়ে কোনো দিন কোনো কথা বলিনি, কিন্তু প্রথমবার যখন শুনলাম কেউ আমাকে এই নিয়ে এরকমভাবে অপমান করতে পারে, তখন আমার মেজাজ গরম হয়ে গেল। এবং আমার কেন, যে কেউ আমার জায়গায় যে কেউ থাকলে তারই মেজাজ গরম হয়ে যাবে, যে কেন বলবে ভাই বিনা কারণে, যদি কোনো ভুল হতো মানুষ বলতো, আপনার নিজের কাজ আপনি নিজে দেখুন, আপনি তো নিজে ভুল করে বসে আছেন, লোকের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুলটা দেখুন। আমি আপনাকে লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, আমি আপনার লাস্ট, এটাই ফার্স্ট এবং লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি এরকম কোনো কুরুচিকর মন্তব্য দেখি আমি কিন্তু অবশ্যই স্টেপ নেব, আমি কিন্তু লাস্ট এবং
ফার্স্টবার আমি কিন্তু আপনাকে ওয়ার্নিং দিয়ে দিলাম। এরপরে যদি আমি 7 দিন দেখব, 7 দিন থেকে 10 দিন দেখব, যদি এরকম আবার কোনো ভিডিও দেখি যেখানে আপনি আমাকে অপমান করেছেন এবং এরকম বাজে ভাষায় অপমান করেছেন, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এর আগে 2021 একটা বড় একটা ঘটনা ঘটে প্রীতমদার সাথে, প্রীতম বায়োলজি, তোমরা প্রত্যেকে জানো ভালো, উনি দাদাটা খুবই ভালো, তো যাই হোক উনি একটা আলাদা ব্যাপার নিয়ে হয়েছিল, সেটা আমার মিট হয়ে গেছে। এখন আমরা প্রচুর মিলেমিশে থাকি, কোনো একটা ভালো খবর এলে আমরা সব বলি, খারাপ খবর এলেও বলি, মানে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু ইনি যেটা করছেন, ইনি একদমই চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন, নির্লজ্জতার একদম চূড়ান্ত শিখায় পৌঁছে গিয়ে মানুষকে অপমান করতে ব্যস্ত। এবং ওনারই কমেন্ট আমি দেখছিলাম, ওনারই ভিডিওতে কমেন্ট দেখছিলাম, কয়েকজন ভালোভাবে দিয়েছেন যে আপনি কীরকম লোক যে একজন ইউটিউবার হয়ে একজন ইউটিউবারকে অপমান করছেন। আরে আপনি যেখানে নিজে একজন মানে শিক্ষিত লোক, ঠিক আছে, মানছি আপনি, আমি জানি না আদৌ টিচার কি কী, আমি নিজে জানি না, ঠিক আছে, মুখে তো বলছে টিচার, তো যাই হোক টিচার হলো, তো এবার টিচার হয়ে একজন মানে শিক্ষিত ছেলে, আমাকে ধরতে হবে না টিচার, বাট আমি শিক্ষিত ছেলে হয়ে আপনি কী করে অপমান করতে পারেন? মানুষকে ভুল ধরানোর আলাদা কায়দা রয়েছে, পদ্ধতি রয়েছে, সেভাবে বলুন, মানুষ খুশি হবে। কিন্তু আপনি সরাসরি তাকে ব্যক্তিগতভাবে এইভাবে মানে এরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কেউ কাউকে অপমান করতে পারে না, এটুকু বুদ্ধি থাকা আপনার জরুরি। আপনি ছোটো নন যে আপনাকে ছোটোভাবে বুঝিয়ে বলতে হবে। যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না, অবশ্যই আশা করছি বুঝতে পেরেছেন কী কী বললাম, যাতে সেকেন্ডবার যাতে এরকম ভুল আর না হয় আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, যাই হোক এতক্ষণ ধরে অনেক কথা হলো, তোমাদের তার জন্য অনেক সরি বলি, কারণ এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমার মনে হয় এটা ভিডিওতেই শুরু হয়েছে, ভিডিওতে শেষ হওয়া উচিত। তো দেখো তোমাদের কলেজগুলো নিয়ে বলি, মূলত তোমাদের কিন্তু দুই রকম কলেজ হয়, একটা প্রাইভেট কলেজ হয়, একটা গভর্নমেন্ট কলেজ হয়। এবার একটা কথা বলি যে কেন বললাম যে ব্যাঙ্গালোরের কলেজে ভর্তি হওয়া উচিত নয়। দেখো দুটো কারণ, এক হচ্ছে ব্যাঙ্গালোরে প্রচুর ফ্রড হয়, প্রচুর ফ্রড হয়, ঠিক আছে, তোমরা যদি খোঁজ নিয়ে দেখবে এমন অনেক স্টুডেন্ট আছে যে ভেবেছে কম খরচে হয় বলে চলে গেছে, ঠিক আছে, যাওয়ার পর বুঝছে সেই কলেজটা আদৌ আইনসি অ্যাপ্রুভাল পায়নি, সেই কলেজে আদৌ কোর্স ফি কম নয়, একেবারে বাজে কলেজ, এরকম অনেক সিচুয়েশন হয়েছে। এবং আমি সেটা ইউটিউবে সেটা আপলোডও করেছিলাম, মোটামুটি 1 বছর আগে আপলোড করেছিলাম, এবং সেই মেয়েটার সত্যি ঘটনা, যদি চাও আমি তার ফোন নাম্বারে দিতে পারি, তো সরাসরি কথা বলতে পারি। এরকম একটা দুটো নয়, হাজার হাজার প্রমাণ আছে, এবং শুধুমাত্র আমার চ্যানেলে নয়, এরকম অনেক চ্যানেলে কিন্তু আপলোড করেছে। ব্যাঙ্গালোরের কলেজ কিন্তু ভালো নয়, যতটা ভালো মনে হয় না, যেখানে মনে হয় যে হ্যাঁ বিরাট ভালো কিছু হচ্ছে, বাট ওখানে অত ভালো কিছু হয় না, ঠিক আছে, অনেক গণ্ডগোলও হয়, ভালো, তারপরে এটা বলছি না যে সবাই খারাপ, ভালো আছে, কিন্তু ভালোর মাঝে প্রচুর খারাপও লুকিয়ে আছে, সেটা তোমরা বুঝতে পারবে না এখন, যখন জয়েন করবে অ্যাডমিশন নেওয়ার পর বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে আগেই ওখানে অ্যালার্ট করে দিচ্ছি যে অবশ্যই ব্যাঙ্গালোরের কলেজ অ্যাভয়েড করবে। কেন বলছি, যদি ধরেও নিলাম সেই কলেজটা ভালো, পরবর্তীকালে কিন্তু রেজিস্ট্রেশন পেতে গিয়ে প্রচুর সমস্যা হবে, হবেই, এমনিতেই তোমাদের রেজিস্ট্রেশন পেতে মোটামুটি 6 থেকে 1 বছর সময় লাগে, যারা গভর্নমেন্ট কলেজ থেকে পড়ছো বা যারা এই ওয়েস্ট বেঙ্গলে পড়ছো। এবার ভাবো যারা প্রাইভেট থেকে পড়ছে তাদের ধরো আরও 6 মাস সময় লাগবে, মানে ধরে নিচ্ছে 1.5-2 বছর সময় লেগে গেল। এবার যারা বাইরে থেকে পড়ছো তাদের বলে দিই, মোটামুটি তোমরা ধরে রাখো 2 বছরের আগে তোমাদের কিন্তু হবে না রেজিস্ট্রেশন, ঠিক আছে, এটা আমার মুখের কথা নয়, এটা কিন্তু সত্যি ঘটনা, যারা মানে পড়েছে তাদের কাছে তুমি মানে এটা জেনে নেবে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু আমাকে বলতো, আমি অনেকের কাছে ইন্টারভিউ নিয়েছিলাম, সেটা আপলোডও করেছি, এবং যেটা সত্যি ঘটনা সেটাই বলছি, অবশ্যই কিন্তু কেউ যেচে এরকম ভুল করবে না, কারণ এই ভুলের কিন্তু ক্ষমা হয় না, ঠিক আছে। যারা চাও তাও ভর্তি হতে অবশ্যই দেখতে পারো, নিজের পায়ে নিজের কুড়ুল মেরে দেখতে পারো কী হয়, ঠিক আছে, কিন্তু আমি এটা সাবধান করে দেওয়ার আমার দায়িত্ব আমি করে দিলাম। এবার তোমাদের দেখিয়ে দিই সরাসরি যে কোন কোন কলেজগুলো আছে গভর্নমেন্ট এবং কোনগুলো ANM-এর জন্য বরাদ্দ। দেখো এটা হচ্ছে 2022-23 জন্য, এবং এখানে কিন্তু তোমাদের প্রথমেই দেখতে পাবে, তোমাদের কিন্তু এখানে লিখে দেওয়া হচ্ছে ANM কলেজ, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ। মনে রাখবে একটা জিনিস, ANM কিন্তু সবসময় সরকারি হয়, কোথাও কিন্তু বেসরকারি তো হয় না, ঠিক আছে। কোনগুলো আছে দেখো বলে দিই, যে প্রথমে আছে SD হসপিটাল, এটা হচ্ছে তোমাদের কাকদ্বীপে, এটা কিন্তু তোমাদের কাকদ্বীপ, যেটা তোমাদের সাউথ 24 পরগনাতে রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের কতগুলো সিট রয়েছে দেখতে পাবে, 60টা মতো সিট রয়েছে, ঠিক আছে। তারপরে আসছে এগুলো সবগুলো গভর্নমেন্ট, ANM ট্রেনিং স্কুল, বারাসাত মেডিকেল কলেজ, যেটা 24 পরগনা রয়েছে, নর্থ 24 পরগনা। তারপর তোমাদের যেটা হচ্ছে তোমাদের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট কলেজ, এখানেও কিন্তু তোমাদের ANM করানো হয়, এবং এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তারপর আসছে তোমাদের ডোমকল SSH, যেটা মুর্শিদাবাদে রয়েছে, এবং এখানেও কিন্তু তোমাদের ANM করানো হয়, ঠিক আছে। আর কী কী আর কোথায় কোথায় রয়েছে, IDNBG কলকাতা, ঠিক আছে, কলকাতা, এটা খুব ফেমাস একটা কলেজ, এখানেও কিন্তু ANM করানো হয়। আর তারপরে কোনটা আছে, জঙ্গিপুর SD হসপিটাল, যেটা মুর্শিদাবাদে রয়েছে, এবং এখানেও ANM করানো হয়, গভর্নমেন্ট কলেজ এগুলো সবগুলো। তারপর আসছে তোমার কালিয়াগঞ্জ SGH উত্তর দিনাজপুর, এখানেও কিন্তু ANM করানো হয়, এবং এটাও একটা গভর্নমেন্ট কলেজ।
এবার আসছি তোমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ এবং এখানেও ANM করানো হয়। আগে কিন্তু এখানে ANM করানো হতো না, সম্ভবত এখানে কিন্তু হতো না, কিন্তু এই 2021 থেকে এটা কিন্তু স্টার্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আর কোথায় কোথায় রয়েছে, এবার দেখো দেখতে পাচ্ছ রঘুনাথপুর SG হসপিটাল পুরুলিয়া, এখানেও কিন্তু ANM করানো হয়। তারপর হচ্ছে তোমার বিদ্যাসাগর SG হসপিটাল সাউথ চব্বিশ পরগনা, এখানেও করানো হচ্ছে। আর একটা দেখতে পাচ্ছ আসানসোল পশ্চিম বর্ধমানে, এখানে NTS আসানসোল, এখানেও কিন্তু করানো হয়। এবং সবথেকে যেটা ফেমাস সেটা হচ্ছে HC মুখার্জি, এবং এটা হচ্ছে তোমার সিঙ্গুরে অবস্থিত, হুগলিতে অবস্থিত, এটা খুবই ফেমাস কারণ এখানে সিট সংখ্যা যথেষ্ট বেশি, ঠিক আছে। আর সবথেকে শেষে যেটা আছে সেটা হচ্ছে কি প্রমোতিস ট্রেনিং স্কুল পুরুলিয়া, সরি পূর্ব বর্ধমান, এই টোটাল 13টা হচ্ছে তোমাদের ANM স্কুল, ঠিক আছে। ANMটা কত বছর হয়, ANMটা কিন্তু 2 বছর হয়। এবং এখানেও একটা তোমাদের বলে রাখি, অনেকেই বলে যে দাদা আমাদের কি কোনো মানে কি বলে ওটাকে, মানে 6 মাসে একটা কি বলে ওটাকে, জাস্ট মিনিট, ওটাকে কি একটা বলছে, মানে 6 মাসে একটা ট্রেনিং হয়, ঠিক আছে, ওই যেটাকে তোমার মুখে আসছে না এই মুহূর্তে, যাই হোক, তো ওই একটা ট্রেনিং, ইন্টার্নশিপ ট্রেনিং। তো এই ইন্টার্নশিপ ট্রেনিং কি হয় দেখো GNM এর ক্ষেত্রে হয়, বাট ANMটা বলতে পারছি না, ANM সম্ভবত হয় না, তো একবার জেনে নেবে, আমি এমন মনে পড়ছে না, আমি জানি না ব্যাপারটা, তো আমি বলতে পারবো না, কিন্তু GNM এর ক্ষেত্রে হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম কলেজে হয় 6 মাসের মতো একটা ইন্টার্নশিপ হয়, এবং এখানে কিন্তু তোমার টাকা পাবে, ঠিক আছে, এবং 3 বছর পড়ার জন্য তুমি কিন্তু একটা গভর্নমেন্ট থেকে স্কলারশিপও পাবে, ঠিক আছে। যেমন তোমার হচ্ছে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, বা ধরো তোমার ন্যাশনাল স্কলারশিপ, এরকম কিছু স্কলারশিপ আছে, আমি পরবর্তীকালে বলবো, যখন হবে তখন বলে দেবো, ঠিক আছে। এইবার দেখো GNM এর জন্য প্রাইভেট কলেজ কোনটা, প্রাইভেট কলেজের কথা বলবো না, গভর্নমেন্ট কলেজের কথাই বলি। দেখো প্রথমে যেটা আসছে ANM ট্রেনিং স্কুল মেডিকেল কলেজ JNM হসপিটাল কল্যাণী নদীয়া, ঠিক আছে, এটা কিন্তু ফেমাস একটা কলেজ। তারপরে দেখতে পাচ্ছ এখানে চলে আসবে, এখানে আসার পর তোমরা দেখতে পাবে, এই জাস্ট একটু স্ক্রল করবে, দেখতে পাচ্ছ রানানগর, আচ্ছা এমআর বাঙ্গুর হসপিটাল, যেটা 24 পরগনায় রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু গভর্নমেন্ট একটা কলেজ। তারপর দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে, এটাও কিন্তু গভর্নমেন্ট GNM জন্য। তারপর আসছি SSKM হসপিটাল, ফেমাস, এটা কিন্তু বিশাল ফেমাস, এবং এখানে তোমাদের চান্স পায় বিরাট একটা ভাগ্যের ব্যাপার, যারা টার্গেট নেবে অবশ্যই কিন্তু ভালো একটা কলেজ পেয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এটা কলেজটা রাখবে, ঠিক আছে। SSKM হসপিটাল কলকাতায় রয়েছে, এবং এখানে কিন্তু এটা গভর্নমেন্ট, এবং অবশ্যই গভর্নমেন্ট এটা, এবং এটা অবশ্যই গভর্নমেন্ট কলেজ, এবং এখানে কিন্তু অবশ্যই সুযোগ পায়, এটা যথেষ্ট ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। চলো নেক্সট যেটা সেটা হচ্ছে কি, নেক্সট হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ DM গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা কিন্তু পুরুলিয়ায় রয়েছে, এবং এটা গভর্নমেন্ট। অনেকে বুঝতে পারবেন DM গভর্নমেন্ট, ঠিক আছে, অনেকে ভাববে যেটা কি সত্যি আদৌ সরকারি কি বেসরকারি, তো অবশ্যই এটা সরকারি, ঠিক আছে, খাতায় লিখে রাখবে, এগুলো কিন্তু সব সরকারি, এটা পুরুলিয়ায় রয়েছে। এরপর আসি, এরপরটা হচ্ছে তোমাদের কৃষ্ণনগর নদিয়াই, আচ্ছা এটা তোমাদের গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট GNM ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর নদিয়া, এটা কিন্তু গভর্নমেন্ট একটা। তারপরে আসছি তোমাদের মেল মানে ছেলেদের জন্য বাঘা যতীন, ঠিক আছে, এখানে সিট সংখ্যা কিন্তু কম আছে, 35টা মতো, কালকে বলেছিলাম 35টা মতো সিট রয়েছে, এবং SC ST OBC হিসেবে কতগুলো কী রয়েছে তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। এবার আসছি লালগড়, যেটা ঝাড়গ্রামে রয়েছে, এই লালগড়টাও মোটামুটি ভালো, এটা গভর্নমেন্ট কলেজ, এবং এখানে কিন্তু সিট রয়েছে গভর্নমেন্ট কলেজ। তারপর আসছি তোমাদের বদরতলা বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট হসপিটাল, আচ্ছা তো এখানে নৈহাটি বদরতলা বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা গভর্নমেন্ট কলেজ, এটা অনেকে বুঝতে পারবে না এটা কীরকম কলেজ, বাট এটা অবশ্যই একটা সরকারি কলেজ, ঠিক আছে, অনেকে বুঝতে পারবে না। আচ্ছা তারপরে তোমাদের বলি যে দেখো বারাসাত মেডিকেল কলেজ, ঠিক আছে, বারাসাত মেডিকেল কলেজ আমি একটু আগে বললাম যে এটা এখানে কিন্তু ANM করানো হয় এবং GNM করানো হয়। তারপর আসে জঙ্গিপুর SG হসপিটাল, যেটা মুর্শিদাবাদে রয়েছে, এখানেও কিন্তু GNM করানো হয়। তারপর দেখতে হচ্ছে রঘুনাথপুর SG হসপিটাল, যেটা একটু আগে বললাম যে এখানে ANM করানো হয়, GNM করানো হয়, গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তারপর আসে তোমাদের সাগরদত্ত মেডিকেল কলেজ, এই সাগরদত্ত মেডিকেল কলেজ খুবই ফেমাস, এবং এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তারপর চলে আসছি তোমাদের পশ্চিম মেদিনীপুরের যেটা রয়েছে ঘাটাল SG হসপিটাল, এটাও গভর্নমেন্ট কলেজ, এবং এখানে কিন্তু GNM করানো হয়। এবার একেবারে সরাসরি চলে আসবে এই যে কলেজটা রয়েছে, দেখো গভর্নমেন্ট একটা কলেজ রয়েছে, সেটা কি চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন হসপিটাল, এটা কিন্তু গভর্নমেন্ট একটা কলেজ, এবং এখানে কিন্তু শুধুমাত্র GNM করানো হয়, কারণ ANM কিন্তু দেখিনি। এক মিনিট আমি দেখিনি একবার, ANM কিন্তু আমি দেখিনি, সম্ভবত না, ANM কিন্তু এটা ANM হয় না, শুধুমাত্র GNM-ই হয়, ঠিক আছে, তো অবশ্যই এটা মাথায় রাখবে। এবার বলি, অনেকে জিজ্ঞাসা করছে দাদা আমাদের কি ওখানে লেখা থাকবে যে কোনটা ANM-টা আগে করতে হবে কি GNM-টা আগে করতে হবে, না এরকম কিছু লেখা থাকবে না, তুমি যেভাবে সাজাবে সেভাবে কিন্তু তুমি চান্স পাবে, ঠিক আছে। যদি কলেজ সাজানো ভুল হয় তুমি কিন্তু সুযোগ পাবে না, এটা রিয়ালিটি, এটা ফ্যাক্ট, এটা কোনো মানে মিথ্যে কথা নয়, তোমাদের ভয় দেখানোর জন্য নয়, যেটা সত্যি সেটাই বলছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভুল করে দেখতে পারো, আমি কিন্তু তার জন্য দায়িত্ব নেব না, কিন্তু সেটা সত্যি কথা যে ভুল করলে কিন্তু সংশোধন হবে না, ঠিক আছে, একবারই হবে, একবারই করতে পারবে, পরে কিন্তু দুটো কাউন্সেলিং পর আবার মানে কলেজ চয়েস হয়, তো অবশ্যই মাথায় রাখবে ভুল না হয়, ঠিক আছে।
কারণ শত্রু তো আমার মধ্যে থাকুক কিন্তু কোনো স্টুডেন্টের যাতে ক্ষতি না এটা আমি দেখবো অবশ্যই, ঠিক আছে, কারণ তারা কী দোষ করেছে তো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এইগুলো সবগুলো প্রাইভেট, ঠিক আছে, এখানে যেগুলো দেখছো না প্রাইভেট কলেজ পিভিটি লেখা আছে সবগুলো প্রাইভেট, ঠিক আছে, এখানে একটাই বললাম চিত্তরঞ্জন সেবা সদন এটা একমাত্র গভর্নমেন্ট, তাছাড়া সবগুলো প্রাইভেট কলেজ। এবার প্রাইভেট কলেজ বলে সেগুলো খারাপ নয়, সেগুলো ভালো, অনেক প্রাইভেট কলেজে যেগুলো কিন্তু সেই সমান সমান গভর্নমেন্ট কলেজের মতোই, ঠিক আছে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারছে না যে শুধু সরকারি পিছনে ছুটছো, কিন্তু একটা কথা ভেবে দেখো তো সরকারিতে তোমাদের কোর্স ফি এটা হয়তো কম হবে কিন্তু দেখো যখন তোমাদের হোস্টেল ফি লাগবে এবং তিন বছর মিলিয়ে দেখা যাবে যে প্রায় কিন্তু সেই গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের কাছাকাছিই চলে যাবে, ঠিক আছে, এটা তোমাদের ফ্যাক্ট বলছি। তোমাদের এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু হোস্টেল নেই, বাট হোস্টেলের টাকাটা লাগে। দেখো হোস্টেল নেই বলতে কীরকম ব্যাপারটা বলি, থাকার জায়গাটা পাবে না, বাট খাওয়ার টাকাটা তোমার লাগবে এবং সেই খাওয়ার জিনিসটা কিন্তু পেয়ে যাবে না, খাবারটা পাবে বাট থাকতে পারবে না, এর জন্য থাকার জন্য আলাদা একটা রুম নিতে হয়, ঠিক আছে। তো এবার যদি দুটো রুম রেন্ট তারপরে তোমার হচ্ছে কি মানে কোর্স ফি সব নিয়ে ধরা যায় তো তিন বছরে কেন যাবে না, কাছাকাছি কিন্তু প্রাইভেট কলেজে কাছাকাছি চলেও যেতে পারে, ঠিক আছে। যেমন আমি তোমাদের একটা সরাসরি বলে দিই, দার্জিলিং বা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব কলেজে কিন্তু সহজে ফার্স্ট ইয়ারের কিন্তু স্টুডেন্ট নেয় না, কোথায় নেয় এটা আমি বলে দেবো পরবর্তীকালে। ওগুলোতে কী হয় তোমাকে এক্সট্রা আবার রুম নিতে হবে, ঠিক আছে, কখনো আবার তোমাদের ওখানে রুম পাওয়াও যায় যদি কেউ দূর থেকে যায় রিকোয়েস্ট করে পেয়ে যেতে পারে, বাট সংখ্যাটা খুবই কম, ঠিক আছে। এবার ওখানে বাইরে থাকতে গেলে তোমার রুম নিতে হবে, রুমের জন্য কিন্তু আবার আলাদা একটা খরচ আছে, ঠিক আছে। তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু গভর্নমেন্টেও খরচ হয়, এটা কিন্তু সত্যি কথা, এটা মিথ্যে বলার কোনো ব্যাপার নয়। তো যদি দেখা যায় যে প্রাইভেটেও তোমাদের হয়ে যেতে পারে তো প্রাইভেটে নেবে, যেগুলো তোমাদের কমের মধ্যে হবে সেগুলো নেবে। এবার যেটা পাবে না সেগুলো সবগুলোই আইনসি অ্যাপ্রুভালই আছে, সবগুলোই কিন্তু একটা সিকিউরিটি পাবেই তুমি। আর একটা কথা বলে রাখি, গভর্নমেন্ট থেকে পড়ে তুমি সঙ্গে সঙ্গে গভর্নমেন্টই চাকরি পাবে না, এটা কিন্তু সত্যি কথা। এবার ভাবছি যে গভর্নমেন্ট থেকে চাকরি মানে জব আমি ট্রেনিং করলাম তারপরে সঙ্গে সঙ্গে জব দিয়ে দিল, এরকমটা নয়, ঠিক আছে। তোমাদের জব পেতে মোটামুটি তাও কিছুদিন সময় লাগে, দু তিন বছর সময় লাগে, এবং এর মধ্যে তোমাদের একটু প্রাইভেট কলেজে তুমি কিন্তু মানে প্র্যাকটিসটা করে যেতে পারবে, ঠিক আছে, এখানে জব করতে পারবে, তারপর তুমি কিন্তু এই গভর্নমেন্টের জব হয়ে যায়, ঠিক আছে, জিএনএমে কিন্তু জব হয়ে যায়, এটা সত্যি কথা। আর এর জন্য একটু ওয়েট করতে হবে অবশ্যই। আর প্রাইভেটের ক্ষেত্রে কী হয়, প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের ছোটো ছোটো করার দরকার নেই, সেই কলেজে বা সেই ইনস্টিটিউট কিন্তু তোমাদের কোনো একটা ভালো নার্সিংহোমে তোমাদের সুযোগ করিয়ে দেবে, ঠিক আছে, এটা যেটা রিয়ালিটি সেটাই তোমাদের বললাম। এবার যে সুযোগ পাবে না, যে গভর্নমেন্ট পেলে তো খুবই ভালো, কিন্তু যে পাবে না সে কী করবে, সে কি বসে থাকবে? তো আমি এটা সাজেস্ট করবো যে গভর্নমেন্ট না হলে তো প্রাইভেটে করো, নাহলে একটা বছর নষ্ট হবে, আবার পড়তে হবে, আবার পরীক্ষা দাও, আবার হয়তো পরীক্ষা খারাপ হলো আবার ওয়েট করতে হবে। তো এটাই সাজেস্ট করবো, যদি খুব খারাপ হয় তাহলে কিন্তু প্রাইভেটও করে দেখতে পারো, প্রাইভেটও ভালো আছে, যেমন রামকৃষ্ণ মিশন খুবই কম খরচের মধ্যে হয়, এছাড়া আরও অনেক আছে, আমি সেগুলো বলে দেবো পরবর্তীকালে, ঠিক আছে। এবার দেখো তোমাদের আরও কিছু গভর্নমেন্ট কলেজের কথা বলি, যেমন এই দেখো এখানে কিছু গভর্নমেন্ট কলেজ আছে, যেমন হচ্ছে তোমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা ফার্স্ট, তারপরে বর্ধমান যে দেখো বর্ধমান মেডিকেল কলেজ এটা সেকেন্ড, এগুলো সব গভর্নমেন্ট, এখানে সব জিএনএম করানো হয় এবং এগুলো সবগুলো মেয়েদের জন্য, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ যে গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এটা অনেকেই ভুল করবে, গান্ধী মেমোরিয়াল এটা কি প্রাইভেট না সরকারি বুঝতে পারবে না। দেখো প্রথম কথা বলে রাখি, ওখানে কিন্তু লেখাও থাকে কিন্তু অনেকে তাড়াহুড়ো বসে না, ভুল করে ফেলবে, ঠিক আছে, এটা হয় স্বাভাবিক ব্যাপার যে যখন কলেজ চয়েস করতে আছে কোনো সাইবার ক্যাফেতে গেলো তাড়াহুড়ো কিছু করে দিলো, ব্যাস যেগুলো মেন মেন কলেজ সেগুলোকে মানে ছেড়ে দিলো। এবার এখানে কী হয়, ছাত্রছাত্রী এখানে সুযোগই পাবে না, কোনো দিনই সুযোগ পাবে না, কী করে পাবে, যেখানে কলেজ রাখেনি সেখানে কী করে কলেজে সুযোগ পাবে, তাই না? তো এখানে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সময় নিয়ে করবে, ঠিক আছে, যত যা লাগবে লাগবে কিন্তু এটা কিন্তু সত্যি কথা, ঠিক আছে। এবার তোমাদের বলি যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা হাওড়ায় রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ, এটা এখানে কিন্তু মোটামুটি ভালো সিট থাকে। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা কিন্তু তোমরা জানো যে নর্থ বেঙ্গলে রয়েছে। এবার দেখো তোমার ইএসআই মানিকতলা, এই ইএসআই কলেজে একটু বেশি কোর্স ফি লাগে, কারণ এটা কিন্তু একটা আলাদা ওদের একটা অ্যাটোনমি রয়েছে, মানে এরা কিন্তু নিজেদের মতো চলে, খুব বেশি লাগে না, মোটামুটি সরকারি মতোই, একদম সরকারি, এটা কিন্তু বেসরকারি নয়, অনেকে ভাবে যে ইএসআই আবার কী, এটা কিন্তু সরকারি, এবং এখানে একটু বেশি লাগে, একটু বেশি কোর্স ফিটা, ঠিক আছে। চলো চলো এবার তারপরটা আসি, এবার যেটা দেখতে পাচ্ছি সেটা কি ফর মেল অশোকনগর, এই অশোকনগর ছেলেদের খুবই ফেমাস, এবং এখানে কিন্তু গভর্নমেন্ট কলেজ, এবং এখানে কিন্তু খুব ভালো মতো ক্লাস করানো হয় যেটুকু খবর পেয়েছি। আচ্ছা, তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এটা খুবই ফেমাস, বাঁকুড়ায় যারা থাকো বাঁকুড়া কাছাকাছি তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। তারপর আসে তোমার বার্নপুর হসপিটাল পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু তোমাদের এটা এটা গভর্নমেন্ট কলেজ এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, সম্ভবত এটা আমি জানি না, সেন্ট্রাল গভর্নমেন্টের বর্ধমানে একটা রয়েছে, পশ্চিম বর্ধমানে, সেটা সেলের আন্ডারে, ঠিক আছে, কিন্তু কোনটা সেটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না। চলো তারপর আসছি কুচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল, এটাও গভর্নমেন্ট। তারপর আসছি তোমার দার্জিলিং, এটাও কিন্তু গভর্নমেন্ট। তারপর আসছি তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল চিনসুরা, চিনসুরা দেখে অনেকে ভাবে যেটা কী, তো এটাও অবশ্যই গভর্নমেন্ট এবং এটা কিন্তু সরকারি চাকরি, সরকারি একটা কলেজ, ঠিক আছে। তারপর চলে আসছি তোমার বালুরঘাট ডিস্ট্রিক্ট, যেটা তোমার হচ্ছে কি ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাটে, এটা এখানেও কিন্তু গভর্নমেন্ট। এবং তারপর চলে আসছি জলপাইগুড়ি, ঠিক আছে,
ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ, তারপর চলে আসছে তোমার ইএসআই হসপিটাল কলকাতা, এটা গভর্নমেন্ট, ঠিক আছে। তারপর তোমার লেডি রাফরিন, এই দেখো এটাও গভর্নমেন্ট। এটা তো অনেকে ভুল করবে যে ভাবে এটা কী সরকারি না বেসরকারি, এটা কিন্তু সরকারি, ঠিক আছে। তারপর চলে আসছে তোমার এই দেখতে পাচ্ছ যে জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল, মেদিনীপুর মেডিকেল কলেজ, এটাও কিন্তু গভর্নমেন্ট, ঠিক আছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, আমি একটু আগে বলেছি কলেজের নামগুলো। তারপর তোমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এটাও গভর্নমেন্ট। তারপর তোমার চলে আসছি এনআরএস হসপিটাল, এটা কলকাতার ফেমাস কলেজ একটা, ঠিক আছে। তারপর তোমাদের চলে আসছি পুরুলিয়া, সরি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা গভর্নমেন্ট। তারপর চলে আসছি তোমার আরজিকর, আরজিকর খুব ফেমাস কলকাতার বেস্ট ফেমাস একটা কলেজ, এখানে সুযোগ পাওয়া যথেষ্ট ভাগ্যের ব্যাপার। তারপর চলে আসছি তোমাদের শম্ভুনাথ পণ্ডিত, এটাও খুবই ফেমাস, ঠিক আছে। এগুলো সবগুলো সরকারি। তারপর চলে আসছি তোমাদের আরও দুটো আছে, সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল বীরভূম, এখানে কিন্তু গভর্নমেন্ট কলেজ এটা। তারপর তোমার উলুবিডিয়া এসডি হসপিটাল যেটা হাওড়ায় রয়েছে, এটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তো হাওড়ার দুটো কলেজ রয়েছে, একটা উলুবিডিয়া এবং আর একটা হচ্ছে তোমাদের কী বললাম, আর একটা তোমার হাওড়ায় যেটা রয়েছে, এই দুটো হচ্ছে তোমাদের গভর্নমেন্ট জিএনএমের জন্য, ঠিক আছে। এবার চলে আসছি তোমাদের আরও কিছু আছে সম্ভবত, দেখিনি, এই দেখো এখানে আরও দুটো আছে, দুটো কী কী দুটো আছে এখানে দেখো, কাল্লা, এই আসানসোলে কাল্লা, এটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা সম্ভবত সেন্ট্রাল গভর্নমেন্টের, কারণ এটা হচ্ছে মানে ওখানে যে কোলফিল্ড আছে না, কোলফিল্ডের মধ্যে এটা কিন্তু ওদের আন্ডারে পড়ে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সম্ভবত। তারপরে তোমার হচ্ছে কি, আর একটা হচ্ছে গভর্নমেন্ট, সেটা কি মেডিকেল কলেজ হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে। এটাও কিন্তু যথেষ্ট ফেমাস, মানে সব থেকে টপ মোস্ট মানে মধ্যে পড়ে এগুলো, ঠিক আছে। এবার চলে আসছি তোমাদের আর কিছু আছে না, আর কোনো নেই, তো এইগুলো হচ্ছে তোমাদের সব সরকারি কলেজ, আর কিন্তু বাকি সবই প্রাইভেট কলেজ। এবার যদি ধরা যায় যে টোটাল কলেজের সংখ্যা কতগুলো, তো দেখতে পাচ্ছ তোমাদের মোট কিন্তু জিএনএমের জন্য 13টা হচ্ছে এএনএম, এবং বাকি যে কতগুলো আছে বাকি দেখে নাও, বাকি তোমাদের মোটামুটি এই যে 146টা। এবার 146টার মধ্যে এএনএমও আছে, জিএনএমও আছে, এবং ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, এর মধ্যে প্রাইভেটও আছে, সরকারিও আছে। এগুলো তোমাদেরকে খুঁজে খুঁজে একটু বার করতে হবে এবং লিখে রাখতে হবে খাতায়, ঠিক আছে। তবে পিডিএফটা কোথায় পাবে, তোমাদের জন্য যেতে হবে WBJEE ওয়েবসাইটে, ওখানে যাওয়ার পর দেখবে সিট ম্যাট্রিক্স বলে লেখাই থাকবে, সিট ম্যাট্রিক্সে ক্লিক করলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।